হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল ড্রিমস অফ সাকসেস সফলতার স্বপ্নে। তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করতে চলেছি বেশ কিছু গুরুত্বপূর্ণ জেনারেল নলেজের প্রশ্নোত্তর নিয়ে। তো আজকের এই ভিডিওটি হচ্ছে মক টেস্ট নম্বর 16। এর আগে আমরা 15টি মক টেস্ট তোমাদের কেপি কনস্টেবলের জন্য নিয়ে নিয়েছি। তো প্রিভিয়াস সেই সমস্ত মক টেস্টগুলিতে যারা পার্টিসিপেট করোনি তারা কিন্তু পার্টিসিপেট করতে পারবে। তার জন্য তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে চলে যাও, সেখানে কিন্তু সেই সমস্ত ভিডিওগুলো নিয়ে একটি প্লেলিস্ট বানানো রয়েছে স্পেশাল করে তোমাদের জন্য। সেই প্লেলিস্ট ধরে তোমরা কিন্তু মক টেস্টগুলি দিতে পারবে। তো লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকেও তোমরা কিন্তু দিতে পারবে। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। তো আজকের এই পর্বে যে সমস্ত প্রশ্নোত্তরগুলি রয়েছে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু প্রিভিয়াসের বিভিন্ন পরীক্ষা এসেছে, তার সাথে WBCS পরীক্ষা এসেছে। তো আমরা আজকের এই প্রশ্নোত্তরগুলি সংগ্রহ করেছি WBCS-এর প্রিভিয়াসের কোশ্চেন থেকে। তো প্রত্যেকটা প্রশ্ন তোমাদের আপকামিং যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ, তাই তোমরা নিজেরা চেষ্টা করবে প্রথমে কোশ্চেনগুলোর অ্যান্সার করা এবং পরবর্তীতে আমাদের সাথে মিলিয়ে নেওয়ার। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো এখানে প্রথম কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ, পশ্চিমবঙ্গের সঙ্গে আমাদের বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা কত কিমি রয়েছে? আমাদের পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা কত কিমি রয়েছে? তো 2272 কিমি রয়েছে পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানায়। তো পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নেব। পরবর্তী প্রশ্ন এখানে দিচ্ছ, পশ্চিমবঙ্গের পশ্চিম অংশের দীর্ঘতম নদী কী? তো এটি এসেছিল WBCS 2016 সালে। তো এখানে সঠিক উত্তরটি হবে পশ্চিমবঙ্গের পশ্চিম অংশের দীর্ঘতম নদী হচ্ছে পশ্চিমবঙ্গের দামোদর। দামোদর হচ্ছে পশ্চিম অংশের দীর্ঘতম নদী পশ্চিমবঙ্গের, এবং পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী হচ্ছে গঙ্গা। পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নেব। 3 নম্বর প্রশ্ন এখানে দেখতে হচ্ছে, সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক পশ্চিমবঙ্গে কোথায় অবস্থিত? সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক পশ্চিমবঙ্গের কোথায় অবস্থিত? তো সিঙ্গালীলা ন্যাশনাল পার্কটি অবস্থিত পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায়। এত অপশন ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 4 নম্বর প্রশ্ন এখানে দেখছ, পশ্চিমবঙ্গের কোন জেলার ওপর দিয়ে কর্কট ক্রান্তির রেখা গিয়েছে? পশ্চিমবঙ্গের কোন জেলার ওপর দিয়ে কর্কট ক্রান্তির রেখা গেছে? তো পশ্চিমবঙ্গের যে জেলার ওপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গেছে সেটি হচ্ছে নদিয়া, নিম্নের মধ্যে। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নেব। 5 নম্বর প্রশ্ন এখানে দেখছ, পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি তামাক উৎপাদন হয়? পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি তামাক উৎপাদন হয়? তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি, কোচবিহার জেলায় সবথেকে বেশি তামাক উৎপাদন হয়। নেক্সট প্রশ্নে যাওয়ার আগে তোমাদেরকে জানিয়ে রাখি, আমরা একটি PDF বানিয়েছি তোমাদের জন্য, তোমাদের WBP এবং KP কনস্টেবলের জন্য। WBP এন্ড KP বোর্ডের প্রিভিয়াসের যে সমস্ত প্রশ্নোত্তরগুলো রয়েছে 2011 থেকে 2022 পর্যন্ত, সেই প্রিভিয়াসের কোশ্চেন অ্যান্সার নিয়ে আমাদের এই PDFটি রয়েছে। এই PDFের মধ্যে তোমরা পাবে জেনারেল নলেজ, ম্যাথামেটিক্স, GI, রিজনিং, ইংলিশ সমস্ত বিষয়ের কোশ্চেন অ্যান্সার তোমরা পাবে। জেনারেল নলেজের সাথে এক্সট্রা ডিটেলস পাবে, যেগুলো তোমাদের আপকামিং পরীক্ষার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তার সাথে ম্যাথামেটিক্স এবং রিজনিং যেগুলো রয়েছে সেই সমস্ত ম্যাথামেটিক্স এবং রিজনিং তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে আপকামিং পরীক্ষায় তোমরা কিন্তু একটা ভালো রকম ফল করতে পারবে, বা সেরকম ধরনের একটা কমন পাওয়ার আশা রাখতে পারো তোমরা। কারণ প্রিভিয়াসের কোশ্চেন আমরা দেখলে বুঝতে পারবে আমাদের সামনে যে পরীক্ষা আসছে সেই পরীক্ষায় কেমন ধরনের কোশ্চেন হতে পারে। এছাড়াও প্রিভিয়াসের কোশ্চেন অনেক সময় রিপিট হয়ে থাকে, তো এই জন্য তোমরা কিন্তু আমাদের এই PDFটি সংগ্রহ করতে পারো। যারা এখনও পর্যন্ত সংগ্রহ করেনি, যারা WBP কনস্টেবল এবং KP কনস্টেবলের এক্সাম দেবে তারা কিন্তু অবশ্যই সংগ্রহ করে নেবে। PDFটির মূল্য মাত্র 80 টাকা রয়েছে। তোমরা যারা সংগ্রহ করনি তারা সংগ্রহ করে নেবে, সংগ্রহের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকে সংগ্রহ করে নিতে পারবে। এছাড়াও স্যাম্পেল রয়েছে, স্যাম্পেল দেখতে পারো, ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে স্যাম্পেলের লিঙ্ক, সেখান থেকে তোমরা স্যাম্পেল দেখে PDFটি বাই করতে পারবে। PDFটি বাই করতে কোনো রকম প্রবলেম হলে লিঙ্ক থেকে সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ নম্বরটি দেওয়া রয়েছে, হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপে কথা বলে নেবে, কেউ কল করবে না, কল করলে কিন্তু কল তোলা হয় না। সেক্ষেত্রে তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপে কথা বলে নেবে, সেখান থেকে তোমাদের সাথে কথা বলে নেওয়া হবে। তো যারা নিতে ইচ্ছুক তারা অবশ্যই কন্ট্যাক্ট করে নিও। তো চলো পরবর্তী প্রশ্নটি দেখে নেবো। পরবর্তী প্রশ্ন এখানে তোমরা দেখতে পাচ্ছ, 6 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন ধর্মের জন্য জল কৈশিক নল বেয়ে উঠে যায়? নিম্নলিখিত কোন ধর্মের জন্য জল কৈশিক নল বেয়ে উঠে যায় উপরে? তো নিম্নলিখিত যেটার জন্য জল কৈশিক নল বেয়ে উঠে যায়, তো সেটি হচ্ছে অপশন বি, পৃষ্ঠটানের জন্য। নেক্সট 7 নম্বর প্রশ্ন এখানে দিচ্ছ, সমতল দর্পণে প্রতিবিম্ব হয় কী ধরনের? সমতল দর্পণের প্রতিবিম্ব হয় কী ধরনের? এটি WBCS 2016 সালের কোশ্চেন। তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি, অসৎ বিম্ব এবং খাড়া হয় সমতল দর্পণে। 8 নম্বর প্রশ্ন, সৌরশক্তির উৎস হলো কী? সৌরশক্তির উৎস হলো কী? তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন এ, পারমাণবিক সংযোজন বা নিউক্লিয় ফিউশন।
পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নেব। পরবর্তী প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ, 9 নম্বর প্রশ্ন, এক্স রশ্মি হলো তো এক্স রশ্মি হচ্ছে খুব ছোট তরঙ্গ দৈর্ঘ্য তড়িৎ চুম্বকীয় বিকরণ। তো এই এক্স রশ্মি আবিষ্কার করেছিলেন রন্টজেন, তোমরা জানো। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 10 নম্বর প্রশ্ন, তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কোন অর্ধপরিবাহী রোধ, তাপমাত্রার বৃদ্ধির সঙ্গে সঙ্গে কোন অর্ধপরিবাহী রোধ কীরকম পরিবর্তন হয়ে থাকে? তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে অপশন ডি, কমে। পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নেব। পরবর্তী প্রশ্ন এখানে দেখতে হচ্ছে 11 নম্বর প্রশ্ন, নিচের কোনটি লাফিং গ্যাস নামে পরিচিত, লাফিং গ্যাস নামে পরিচিত কোনটি? এটাও কিন্তু WBCS 2016 সালে কোশ্চেন। তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি, নাইট্রাস অক্সাইডকে বলা হয় লাফিং গ্যাস। নেক্সট 12 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন বলটি সংরক্ষী বল নয়? তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, ঘর্ষণজনিত বলটি সংরক্ষিত বল নয়। নেক্সট 13 নম্বর প্রশ্ন, ট্রোপোপজ হলো কি? তো ট্রোপোপজ হচ্ছে ট্রোপোস্পিয়ার এবং ট্যাটোস্পিয়ারের মধ্যবর্তী অংশকে বলা হয় ট্রোপোপজ। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 14 নম্বর প্রশ্ন, গুপ্তবংশের উত্তরাধিকারী হিসেবে সমুদ্রগুপ্তের পরবর্তী শাসক হন কে? গুপ্তবংশের উত্তরাধিকারী হিসেবে সমুদ্রগুপ্তের পরবর্তী শাসক হন কে? তিনি সঠিক উত্তরটি হবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্য, তিনি হচ্ছেন সমুদ্রগুপ্তের পর। নেক্সট 15 নম্বর প্রশ্ন, মিচ্ছকটিকম নাটকটি রচিয়া থাকে? তো এই নাটকটি রচনা করেছেন শূদ্রক। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 16 নম্বর প্রশ্ন, গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ লাভ করেছিলেন? তো গৌতম বুদ্ধ নির্বাণ লাভ করেছিলেন বোধগয়ায়। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 17 নম্বর প্রশ্ন, মালিক কাফুর কার সেনাপতি ছিলেন? তো মালিক কাফুর ছিল আলাউদ্দিন খলজির সেনাপতি। নেক্সট 18 নম্বর প্রশ্ন, ফতেপুর স্বীকৃতিতে ইবাদতখানার নির্মাতা ছিলেন কে? তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি, আকবর। নেক্সট 19 নম্বর প্রশ্ন, ভাস্কো দাগামা কবে ভারতে পদার্পণ করেন? এটি WBCS 2019 সালের কোশ্চেন। তো এখানে সঠিক উত্তরটি হবে 1498 খ্রিস্টাব্দে ভাস্কো দাগামা ভারতে পদার্পণ করেন। নেক্সট 20 নম্বর প্রশ্ন, কার অনুমতিক্রমে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সুরাটের প্রথম কারখানা স্থাপন করেন? তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি, জাহাঙ্গীরের অনুমতিক্রমে। নেক্সট 21 নম্বর প্রশ্ন, বক্সারের যুদ্ধ ঘটে কত সালে? দেখুন সঠিক উত্তরটি হবে অপশন বি, 1764 সালে বক্সারের যুদ্ধ সংঘটিত হয়েছিল। নেক্সট 22 নম্বর প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা ছিলেন অ্যালান অক্টোভিয়ান হিউম বা এও হিউম। নেক্সট 23 নম্বর প্রশ্ন, ভারত ও পাকিস্তান রাষ্ট্রের সীমান্ত চিহ্নিত করার দায়িত্ব নিয়েছিলেন কে? তো এখানে সঠিক উত্তরটি হবে স্যার সিরিল র্যাডক্লিফ। নেক্সট 24 নম্বর প্রশ্ন, এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল প্রতিষ্ঠা করেন কে? তো এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল প্রতিষ্ঠা করেন স্যার উইলিয়াম জোন, 1784 খ্রিস্টাব্দে কলকাতায়। নেক্সট 25 নম্বর প্রশ্ন, মহাত্মা গান্ধীর নেতৃত্বে প্রথম গণ আন্দোলনটি ছিল কি? এখানে সঠিক উত্তরটি হবে অপশন এ, অসহযোগ আন্দোলন। নেক্সট 26 নম্বর প্রশ্ন, কর্ণাটকের যুদ্ধ হয়েছিল কাদের মধ্যে? ফার্সি ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে কর্ণাটকের যুদ্ধ সংঘটিত হয়েছিল। নেক্সট 27 নম্বর প্রশ্ন, নিম্নে উল্লেখিত কোন প্রশাসক বঙ্গভঙ্গ রোধ করেন? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে আমাদের অপশন এ, লর্ড হার্ডিঞ্জ। নিম্নে উল্লেখিত প্রশাসক, তিনি বঙ্গভঙ্গ রোধ করেন 1911 সালে। নেক্সট 28 নম্বর প্রশ্ন, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল 1919 সালে অমৃতসরে। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 29 নম্বর প্রশ্ন, ক্রিপস মিশন প্রস্তাবটি একটি ফেল করার ব্যাংকের উপর
আগামী দিনের চেক এর মত এই উক্তিটি কার? ক্রিপস মিশনের প্রস্তাবটি একটি ফেল করার ব্যাংকের ওপর আগামী দিনের চেকের মতো এটি কে বলেছিলেন বা উক্তিটি কার? তো এই বিখ্যাত উক্তিটি হচ্ছে আমাদের মহাত্মা গান্ধীর, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 30 নম্বর প্রশ্ন, ভারতীয় জাতীয় উৎপাদনের পরিষেবা ক্ষেত্রে অবদান হলো, ভারতীয় জাতীয় উৎপাদনের পরিষেবার ক্ষেত্রের অবদান হলো কত? তো পরিষেবা ক্ষেত্রের অবদান হয়েছে ভারতীয় জাতীয় উৎপাদনে 62%, অর্থাৎ অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 31 নম্বর প্রশ্ন, ভারতে 100 টাকার নোটের সই থাকে কার? ভারতে 100 টাকার নোটের ওপর সই থাকে কার? তো এখানে সঠিক উত্তরটি হবে গভর্নর রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নরের সই থাকে 100 টাকার নোটে। নেক্সট 32 নম্বর প্রশ্ন, 14টি বাণিজ্য ব্যাংক জাতীয়করণ করা হয় কত সালে? 14টি বাণিজ্য ব্যাংক জাতীয়করণ করা হয় একসাথে কোন সালে? তো 1969 সালে, এই সালেই কিন্তু 14টা বাণিজ্য ব্যাংক জাতীয়করণ করা হয়েছিল। নেক্সট 33 নম্বর প্রশ্ন, গরিবি হটাও স্লোগানটি প্রথম দিয়েছিলেন কে? গরিবি হটাও স্লোগানটি দিয়েছিলেন কে? তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, ইন্দিরা গান্ধী দিয়েছিলেন গরিবি হটাও এই স্লোগানটি। নেক্সট 34 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধান রচনা করেছে, ভারতের সংবিধান রচনা করেছে কারা? তো এখানে সঠিক উত্তরটি হবে ভারতের সংবিধান রচনা করেছে ভারতের গণপরিষদ, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 35 নম্বর প্রশ্ন, কবে অনুষ্ঠিত হয়েছিল গণপরিষদের প্রথম সভা? গণপরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছিল কত সালে এবং কবে? তো 9ই ডিসেম্বর 1946 সালে গণপরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছিল। নেক্সট 36 নম্বর প্রশ্ন, যেটি আজকে তোমাদের হোমওয়ার্ক, ভারতীয় সংবিধানের চালু হওয়ার সঠিক সাল ও তারিখটি হলো কি? ভারতীয় সংবিধানের চালু হওয়া বা কার্যকারিতা হওয়ার সঠিক সাল এবং দিনটি কি, এটা তোমাদের আজকের হোমওয়ার্ক থাকলো। এই কোশ্চেনের অ্যান্সার তোমরা সকলেই দেবে। আর আজকের ভিডিওটি এতটুকুই ছিল, কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না, কে কত স্কোর করলে সেটাও জানাবে। যারা পিডিএফ নিতে চাও তারা হোয়াটসঅ্যাপ নম্বরে কনট্যাক্ট করে নিও। ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, তখন ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংকস ফর ওয়াচিং।